শিক্ষাতে বন্ধুরা নাসিম ডট পক্ষ থেকে নাসিম জানাই শুভেচ্ছা জাওয়া স্কিপ টিউটোরিয়াল নাম্বার ফোর এখানে আমরা যেটা শিখব সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস অপারেটরগুলো গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে অপারেটর নামগুলো কি এখানে মানে ম্যাথমেটিক্যাল কিছু বিষয় আমাদের অবশ্যই আমরা তো জানি প্রোগ্রামিং মানেই হচ্ছে ম্যাথমেটিক্যাল বিষয়গুলোই বেশি থাকে এখানে এবং কিছু কন্ডিশন থাকে তো এইখানে ম্যাথমেটিক্যালের জন্য অবশ্যই আমাদেরকে আমরা এগুলো আগে থেকে জানি প্লাস মাইনাস ইন্টু স্টার দিয়ে মাল্টিপ্লাই বোঝায় আর বা দিয়ে ডিভিশন বুঝায় তো এখানে তিনটে জিনিস আলাদা রয়েছে আমি এটা এখন ডিসক্রিপশন দিচ্ছি না এখানে প্লাস প্লাস তার মাইনাস মাইনাস আছে ঠিক আছে তো আমরা এর আগে একটা দেখিয়েছি যে এখানে জব করতে গেলে যেটা করতে হয় ডকুমেন্ট রাইট এবং আমি এখানে করতে পারি ফার্স্ট নাম্বার এবার আমি মাইনাস করে দিই সেকেন্ড নাম্বার তাহলে কী হয় এখানে অবশ্যই সেমিক্লোন দিয়ে শেষ করবেন এখানে এবং লেখা মিস করবেন না তাহলে অবশ্যই বিশি থাকবে চল্লিশ থেকে বিশ রেজাল্ট সরি মাইনাস বিষ হয়ে গেছে এটা উল্টাপাল্টা হয়েছে তো তো অবশ্যই এখানে আমাদেরকে চল্লিশ এবং এখানে অবশ্যই বিশ মানে আমাদেরকে ছোটো বড়ো তো মেনটেন করতেই হবে এই যে মাইনাস বিষ হয়ে গেছে ওকে তো এইভাবে আমরা করতে পারি গুণ করলে গুণ ভাগ করলে ভাগ হতে পারে ঠিক আছে তো এটা আমরা করতে পারলাম ভাগ করে নিজে ভাগ করে দিলে আমরা যদি এটা করে দিই ভাগ তার অবশ্যই এখানে টু দেখাবে টু দুই দিয়ে ভাগ করলাম আচ্ছা তারপর এইখানে যে জিনিসটা আছে যে প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস এটা হচ্ছে কি একটা নাম্বারকে এক জগ করবে আর মাইনাস দিয়ে এক ডিক্রিমেন্ট করবে সাপোজ আমি এখানে জাস্ট ডকুমেন্ট রাইট দিয়ে এখানে জাস্ট এটা উঠিয়ে দিচ্ছি এটা কিন্তু জগ পে কোন বা করে না এটা জাস্ট নাম্বারটা ইনকিমেন্ট ডিক্রিমেন্ট করে সাপোজ আমি প্লাস পাস দিলাম এবং আমি জাস্ট আউট দিলাম তাহলে দেখেন কী হয় চল্লিশ আচ্ছা রাইট এখানে চল্লিশ ছিল আর এটা অ্যাকচুয়ালি এ পাশে না নেইবি এটা এ পাশে লিখতে হয় নেইবিটা অ্যাকচুয়ালি হওয়ার কথা একচল্লিশ ঠিক আছে আবার দেখেন এটা যদি আমি মাইনাস মাইনাস লিখি তাহলে অবশ্যই এখানে অবশ্যই মাইনাস মাইনাস দিলে উনচল্লিশ হয়ে যাবে এই দুটা জিনিস মনে রাখবেন এইটা আমাদের লুপিং এর সময় খুবই ইম্পর্টেন্ট এবং আমি জানি না আমি কেন শেখাচ্ছি এবং আপনারা বুঝতে পারছেন কেন শেখাচ্ছি বাট এটা একটু মনে রাখেন আমরা নেক্সটে যখন রিয়েল লাইফ প্রজেক্ট করব তখন বুঝতে পারবেন যে এই প্লাস প্লাস মাইনাস মাইনাস কেন দরকার আমাদের এখন আমি এটাকে বুঝাচ্ছি না জাস্ট মনে রাখেন যে প্লাস প্লাস কোনো একটা নাম্বারের বাম দিকে প্লাস প্লাস দিলে সেটা ইনক্রিমেন্ট করবে এক যোগ করবে আর যদি মাইনাস মাইনাস দেয় সেই নাম্বার থেকে এক কমিয়ে দেবে এটা শুধু নাম্বারের ক্ষেত্রেই যোগ হবে এবং অন্য কোনো জিনিসের ক্ষেত্রে হবে না আচ্ছা যদি আমি এটাই না লিখে যদি আমি লিখতাম প্লাস প্লাস ফোরটি তাহলে কী হতো আর এগুলাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি তাহলে এগুলো কাজ করবে না ঠিক আছে আচ্ছা তাহলে আমি কমেন্ট আউট করলাম এবং আমি রিলোড দিয়ে দেখাচ্ছি কোনো কিছু আসতে না তো অবশ্যই আমরা যদি প্লাস প্লাস মাইনাস মাস ইউজ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এখানে ভেরিয়েবল হিসাবে ইউজ করতে হবে তাছাড়া এখানে কাজ করবে না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এখানে এই জায়গায় এসে এই জিনিসগুলো বুঝে নেবেন একটু যে কোনটা প্লাস কোনটা মাস মাইনাস এবং ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এইটা হচ্ছে আমাদের অপারেটরস আমি খুব সোজা শুদ্ধ ভাষায় বুঝাচ্ছি আচ্ছা এখানে আমি আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি এই জিনিসগুলো আমরা বীজগণিতে দেখেছি যদি নাও দেখে থাকেন তাহলে আমি আবার বুঝাচ্ছি ঠিক আছে তো এখানে হচ্ছে এক্স এটা একটা যদি সমান সমান দেই আমি তাহলে হচ্ছে যে একটার সাথে আরেকটা ইকুয়াল বোঝাচ্ছি আমি ঠিক আছে আর যদি আমি প্লাস এক্স প্লাস ইকুয়াল দেই তাহলে আমার হচ্ছে এক্স প্লাস এই জিনিসটা যদি ইউজ করতে তাহলে এক্স প্লাস ইকুয়াল যদি দিই আর ওয়াই দিই তাহলে এটা মান হবে যে এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই তাহলে এটা কেমন হবে আমি যদি এরকম করি যে দুইটা আমার নাম্বার থাকলো এক্স থাকলো এইভাবে এইভাবে আমি এটাকে কম আউট আউট করতেছি আমার থাকলো এক্স এবং এখানে থাকলো আমার ওয়াই লাইক লাইক দিস আমি এটাকে যদি জগ ফুল বের করতে চাই তাহলে সাধারণত আমি সোজাসুজি এখানে বলতে পারবো যে আমি একটা রেজাল্ট নিয়ে আসি এখানে অবশ্য একটা ভেরিয়াবল দিয়ে ভেরিয়াবল এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই এভাবে দিয়ে আমি এখানে শুধু সরি এটা না এটা অ্যাক্স হবে না ধরেন জ্যাদ এই জেডকে আমি যদি এখানে দেই তাহলে কী হবে সে দুইটা জগ ফলটা এখানে শো করাবে রাইট আমি জগ ফলটা দিলাম আমি রিলোড দিলাম দিলে কী হবে আমাদের জগ ফলটা শো হচ্ছে সাইট আচ্ছা ভেরি গুড তো এইটা এই যে আমি দুইবারে লিখেছি এই জায়গায় আমি এটা চলে একবারে লিখতে পারবো কিভাবে আমি সিম্পলি এখানে একটা এক্স যদি দেই দিয়ে এখানে আমি প্লাস ইউজ করি আর এখানে জাস্ট ওয়াই ইউজ করি এর মানেই হবে এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই এখন যদি আমি এক্সকে ডিক্লেয়ার করি তাহলে কি হবে আমাদের ওই রেজাল্টটা আসবে তখন আর সে এই এক্সকে নেবে না সে নিবে এক্স মানে শেষে যেটা লেখা হবে দুইটা ভেরিয়েবল যদি সেম হয় সে শুধু নিচের টাকাই আউটপুট করা এটা মনে রাখবেন যদি আমি আরেকটা আউটপুট এই জায়গায় দিতাম তাহলে সে এই এক্সটাকে নিত আর এখন আমি যদি সবার নিচে দিছি সে সবার শেষে যে এক্সটাকে পাবে সেই এক্সকে এক্সের আউটপুট দেখাবে এর মানে তো আমরা অবশ্যই এটা বুঝি যে এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই আচ্ছা এটাকে আমি যদি আমি এভাবে লিখি এটা আমি পুরোটাই কমেন্ট আউট করে রাখতেছি আমি এভাবে বলি যে ভেরিয়েবল এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই এবং আমি যদি সরি এখন এক্সকে আমি এই নিচে করতে কাজ করবে না এটা এটা তো কমেন্ট তো এই যে এর মানে এক্সের মানে আবার আমি বোঝাইলাম এক্স প্লাস ওয়াই এখন দেখি যে কোন রেজাল্ট আছে এক্সকে আমি আউটপুট করাচ্ছি সেই সাইটটাকে সে আউটপুট করছে কারণ এটা এখানে শেষের এক্সকে ধরছে আচ্ছা আমি যদি এই আউটটাকে আউটপুটটাকে এখানে না করিয়ে জাস্ট সিম্পলি এই জায়গায় করাই তাহলে সে এখন উপরে আউটপুট ধরবে মাত্র চল্লিশশো করাবে এর হচ্ছে এইটাই নিয়ম আচ্ছা তাহলে সে শেষেরটাকে প্রাধান্য দিচ্ছে ভেরি গুড এখন এই যে আমি এটা এই দুইবারে লিখলাম এক্স ওয়ান সময় এক্স প্লাস এটা আমি একবার লিখতে পারবো কীভাবে আমি জাস্ট এটিকে ডিক্লেয়ার করতে পারবো জাস্ট সিম্পলি এটিকে ডিক্লেয়ার করলেই এর মানেই বুঝলাম যে এক্স ওয়ান সমান এক্স প্লাস ইকুয়াল দিয়ে ওয়াই লিখলে এর মানে হবে এক্স ওয়ান সমান এক্স প্লাস ওয়াই এবং আমি এটাকে সেভ করছি এবং রিলোড দিলেই বুঝতে পারবেন এখানে সাইড চলে আসবে সরি একটু প্রবলেম হচ্ছে মেবি দেখে নিতে পারবে কোথায় ও এটা না এটাকে অবশ্যই উঠিয়ে দিতে হবে এটা কাজ করবে না লাগবে না এখন আমাদের কারণ এটা উল্টা উল্টা হয়ে গেছে তো এটা উঠাইলেই কাজ হয়ে যাবে ধরেন যে আমি এটাকে উঠিয়ে দিলাম এখন বুঝতে পারবেন বিষয়টাকে আচ্ছা সিক্সটি আসলো না একটু প্রবলেম দেখি কোথায় এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই এবং এখানে এসেছে ঠিকই আছে তারপরেও কেন কাজ করলো না একটু এখানে চেক করে দেখতে হবে তাহলে এখানে বলেছে হুম এদের একটু রেডা দেখে আসি কীভাবে কাজ করেছে পনেরো আসলো কেন আমরা ও সরি তো ঠিকই তো আছে না কাজ করার মেন কারণটা কি আমরা ইনার স্টেমারি ইউজ করি না এই কারণে আচ্ছা একটু চেক করে দেখি এক সমান সমান টেন দিচ্ছে তাহলে কী হবে এক সমান সমান এই চল্লিশ হাতে যোগ করবে অবশ্যই দেখি তার পঞ্চাশ হওয়ার কথা পঞ্চাশ হওয়ার তো অবশ্যই কথা আমরা পঞ্চাশ পেলাম না তো এখানে কোনো একটা মিস্টেক আমাদের হচ্ছে আমি একটু আর একটু চেক করে নেছি এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই আচ্ছা মেবি আমাদেরকে একটা এটাকে কি কি ইয়েতে রাখতে হবে একটু চেক করে দেখি কোনো ভেরি বলে রাখতে হচ্ছে কিনা আমি একটু ট্রাই করে দেখি আচ্ছা এক্স প্লাস মাইনাস এবং ফাইভ এক্স ওয়ান সমান টেন দিয়েছি ঠিক আছে তো ওয়াইকে আমি মুছে দিচ্ছি আরেকবার চেক করে দেখি আচ্ছা দুইটা নাম্বার কি বড়ো ছোটো একটু আছে কোনো ডিফারেন্স আই থিঙ্ক নো আচ্ছা ঠিক আছে আরেকবার চেক করা যাক আচ্ছা না আমরা ডকুমেন্ট রাইট ইউজ করে দেখি ডকুমেন্ট গেট এলিমেন্ট আইডি ডকুমেন্ট গেট এলিমেন্ট অনেক সময় প্রবলেম করে আইডি এর আইডি হচ্ছে আমাদের ডেমো এবং এখানে আমি বললাম যে ইনার এস এল এক্স ওই এক্সটাই হচ্ছে এস টেমেল আচ্ছা আমি এটাকে রিলোড দিয়ে দেখবো এখন আবার আচ্ছা আমাদের যাওয়া স্কিপ হাউ কাজ করছে না মেবি কোনো একটা প্রবলেম হতে পারে আমি আবার চেক করি এটাকে ভেরিয়েবল এক্স প্লাস ওয়াই যেটা এখানেও করেছে আচ্ছা এখানে ভেরিয়েবল না একটা প্রবলেম সেটা ছিল আমাদের এটা মেবি এটাই আমাদের প্রবলেম যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এটা মেবি ভেরিয়েবল হবে না আচ্ছা হ্যাঁ আমাদের এই যে যেটা আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর করেছি এখানে আমি পড়তে ভুলে গেছি একটু পড়ে দেখি অ্যাসাইনমেন্ট অপারেটরস অ্যাসাইন ভ্যালুস টু জাভার্সকে ভেরিয়েবলস ওকে তাহলে এই জিনিসটা আমাদের আর লাগছে না বারবার ভেরিয়েবল লেখা যাবে না তাহলে এটা কাজ করবে তাহলে আমরা আগে যেভাবে করেছিলাম সেভাবে করতে পারবো এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি কমেন্ট শেষ করে দিলাম এবং এইখানে আমি যেটা করেছিলাম যে জাস্ট ওয়াই দিয়েছি এবং এখন এক্সের মান হচ্ছে সেটাই আবার রিলেট দিলে ওটাই শো করবে ফিফটি অ্যান্ড সিক্সটি যোগ করে ফেলেছে মানে আমি এ এক্স হচ্ছে চল্লিশ আর ওয়াই হচ্ছে সাইট চল্লিশ সাইট হচ্ছে সরি ওয়াই হচ্ছে টোয়েন্টি তাহলে চল্লিশ আর টোয়েন্টি বিশ এটা হচ্ছে আমাদের সাইট তো এইভাবে করতে হবে আমাদেরকে এটা ভেরিয়েবলে রাখা যাবে না আমরা চাইলে এটা আরেকটা ভেরিয়েবলে রাখতে পারি এবার রেজাল্ট সমান সমান এটা মে বি এটা হতে পারে একটু চেক করে দেখা যাক সবগুলো একটু এইভাবে চেক করে দেখবেন যদি হয় তো হবে শিখবেন না হলে ভুল হলে শিখবেন হ্যাঁ সেম রেজাল্ট এই দিচ্ছে তো এটা আমাদের অবশ্যই সিঙ্গেলি ভেরিয়েবল লিখে করা যাবে না এটা আমরা আজকে শিখলাম নতুন করে ঠিক আছে এটা সিঙ্গেল সাধারণত ভেরিয়েবল হবে না এটা একটা মধ্যে রাখতে পারেন অথবা এটাকে উঠিয়ে দিয়ে এটিকে ডিরেক্টলি ধরতে পারেন ওকে তার মানে আমি এইখানকার মানটাকেই অটোমেটিকলি হয়ে গেছে এটা চেঞ্জ হয়ে গেল মানে এটাকে রিপ্লেস হয়ে গেলো এই জায়গায় আশা করি বুঝতে পারছেন তো এখানে আমি আর মাইনাস পাঁচগুলো দেখাচ্ছি না মাইনাস করলে অবশ্যই এখানে মাইনাসই বুঝাবে বিশ চল্লিশ বিশ দেখাবে তাহলে অবশ্যই আচ্ছা ভুল করলাম আর রেজাল্ট তো এখানে নাই অবশ্যই কে দিতে হবে রেজাল্ট বিষ দেখাচ্ছে তো এটা খুবই সিম্পল জিনিস আমরা বুঝতে পারলাম এইটাকে আচ্ছা এখানে যদি আমরা গুণ ইউজ করতে পারবো যে দেখেন এখানে কী কী ইউজ করা যায় একটা জিনিস জানলে চোদ্দোটা হয়ে যাবে কিন্তু ঠিক আছে তো এই ডিভাইডেড এবং এই পার্সেন্টটা আমরা এখন ইউজ করতেছি না পার্সেন্টটা আস্তে আস্তে আমরা পরে বুঝবো তো এক্স 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 অ্যান মাইনাস ইন্টু মানে আমরা প্লাস মাইনাসগুলো যেভাবে করি সেমগুলো আমরা এইভাবে করতে পারবো ঠিক আছে এটা একটু ট্রিকই আর কি দেখে নেবেন তো এটা দিয়েও আর কি যোগবিন যোগবি গুণভাগ খালি একটু ইজি ওয়েতে করিয়ে দেখানো হয়েছে ঠিক আছে আচ্ছা যাওয়া স্ক্রিপ্ট স্ট্রিং অপারেটরস রাইট স্ট্রিং অপারেটরস এটা আমরা পরে বুঝবো এখন আমরা এটাকে বুঝবো না কারণ স্ট্রিং কি আর ডাটা টাইপের ইন্টেজার কি আমরা এটা পাশে বুঝবো সো এটা পরে এইখানে বোঝাই এই দুইটার মানে হচ্ছে ইকুয়াল টু ঠিক আছে আমরা যদি একটা দেই এখানে ভেরিয়েবল দ্য নাম্বার টেন এবং ভেরিয়েবল দ্য নাম্বার টু এটা দিলাম যে টেন এখন যদি বলি যে দ্য নাম্বার এবং সমান দিয়ে বলি দা নাম্বার একটু ফাঁকা দিয়ে লিখি দা নাম্বার টু সরি নাম্বার টু এটা এ মানে হচ্ছে আমি আবার একটা এখানে একটা অ্যাসাইনমেন্ট করে ফেললাম মানে একটা ভেরিয়েবল বানায় ফেললাম এটা কিন্তু এইভাবে কাজ করবে না এটা ভেরিয়েল হবে না যদি আমি কি দুইটাকে বলতে চাই যে দুইটা সমান সমান ইকুয়াল তাহলে দুইটা সমান সমান দিয়ে আমরা সমান সমান বুঝি আচ্ছা আর তারপরে বলেছে এখানে ইকুয়াল ভ্যালু অ্যান্ড ইকুয়াল টাইপ আচ্ছা এটা তো একটা নাম্বার আমরা জানি এটা কিন্তু লেটার না তাহলে অবশ্যই আরেকটা দিলে মনে হবে কি যে একদম টাইপটার সাথে এটা টোটালি মিলে গেছে তাহলে এটা দুইটা জিনিস আছে তিনটা দিলে আমরা বুঝি যে দুইটার টাইপ একই এবং দুইটার সমান টেন অ্যান্ড টেন ঠিক আছে যদি এখানে আমাদের এটা থাকতো এইভাবে করা থাকতো আমাদের এরকম থাকতো তাহলে আমরা এটা বুঝতাম কি দুইটা সমান সমান অবশ্যই এই দুইটাকে সমান হতে হবে দুইটাকে ছোটো হাতের বড়ো হাতের মিলেই ক্যারেক্টার আমরা পাসওয়ার্ড দেখি না এরকম এই জিনিসগুলো দিয়ে পাসওয়ার্ডগুলোকে ভেরিফাই করা হয় তো বড়ো হাতের ছোটো হাতের এইভাবে আমরা ম্যাচিং করে দেখব এই তিনটা ইকুয়াল দিয়ে অবশ্যই এখানে এই এই স্টেটমেন্ট আসবে আর যদি নট ইকুয়াল বোঝাই তাহলে হচ্ছে আমরা এটাকে না বোধক ফলস বলতে চাইলে যদি বলি যে না এটা দুইটা না তাহলে আমরা অবশ্যই এটাকে এই তিনটার এটাকে না বানাতে গেলে পজিটিভলিটা আমরা ইজি ইকুয়াল বুঝাচ্ছি আর যদি না বদক করতেছি তাহলে অবশ্যই এখানে একটা কেটে দিয়ে এখানে নট বলতে হবে আর যদি আমি একটাকেই যে আমরা প্রথমে জাস্ট নাম্বার ডাটা টাইপ না চেক করেই বললাম তাহলে অবশ্যই আমরা সিম্পলি সমান সমান দিয়ে না বলতে পারি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন জিনিসটাকে এখানে তিনটা যখন দিলাম এখানে পজিটিভলি বলছে যে এখানে এই নাম্বার দুইটা বা এই এই ভ্যালু দুইটা মান দুইটা একই এবং এর টাইপটাও একই এগুলো হচ্ছে মানে লেটার বা ওয়ার্ড বলা হচ্ছে আর এখানে নাম্বার থাকলেও সেম জিনিসটা হবে আর যদি আমি এখানে একটা দেই আর এখানে বলি যে টেন আর এটা বলি টেন তো এখানে এ বলবে যে এ বলতে পারবে যে এটাকে একই সে দুইটাকে মেলাবে যে এটা কি এই যে ওয়ান এটা তো একটা যে কোনো বাইনারি ডিজিট দিয়ে তৈরি হয় এবং এই ওয়ানটাও একটা বাইনারি ডিজিট দিয়ে তৈরি হয় ঠিক আছে দুইটাকে সে একই ভাবে নেবে তাহলে কি হয় বা আমি এখানে ফাইভ দিলাম এবং এইখানেও ফাইভ দিলাম তো যখন এই বাইনারি ডিজিটও সে মিলিয়ে যাবে যে হ্যাঁ দুই জিনিস দুইটা জিনিস তো দেখতে একই রকম সে শুধু দেখার ভাবটাকে এখানে প্রকাশ করবে যে হ্যাঁ দুটা সেম কিন্তু বলতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি কোনটা নাম্বার আর কোনটা ওয়ার্ড বা লেটারে বোঝানো হয়েছে এই কারণে আমরা এখানে খুব সিকিউরিটিলি যদি ভেরিফাই করতে চাই তাহলে অবশ্যই তিনটা দেবো তো এটাকে যদি না করতে চাই তাহলে অবশ্যই যদি বলি এখানে যে হ্যাঁ এই দুইটা একই না তাহলে বলবো যে এটা এরকম একটা সমান সম্বন্ধে আমাদেরকে একটা এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে আর যদি আমি আইডেন্টিক্যালটা মানে ভেরিফাই করতে চাই যে এটা অ্যাকচুয়ালি নাম্বার না আমাদের ওয়ার্ড তাহলে অবশ্যই দুইটা দিয়ে আমাদেরকে না বোধ বলাইতে পারবো এইভাবে ঠিক আছে ওকে তারপর যে লেস দেন অ্যান্ড গ্রেটার দেন আমরা কী বুঝি লেস দেন গ্যাটার দেন যদি বলি এভাবে যে ফিফটিন লেস দেন আমি এটাকে দিয়ে দিচ্ছি পঞ্চাশ তাহলে কোনটা বড়ো আমাদেরকে অবশ্যই এটা এটা ফলস হবে উত্তরটা নাম্বার ফাইভ এটা বড়ো আর এবং নাম্বার টু এটা হচ্ছে আমাদের ছোটো নাম্বার ফিফটিন আর ফিফটিন ফিফটি দুইটার মধ্যে এইটাকে বোঝানো হয়েছে যে ছোটো আর এটাকে বোঝা হচ্ছে বড়ো তো এটা তো আমাদের পনেরো আর এটা তো আমাদের পঞ্চাশ তাহলে এটা অবশ্যই ফলস হবে উত্তরটা আমাদের যদি এটা এইভাবে দিতাম তাহলে অবশ্যই এটা ট্রু হইতো তো এই যে লেস দেন গ্রেটার দেন এইভাবে বুঝাইতে হয় দুইটার কম্পারিশন করতে হয় তো এটা এখন বুঝবেন না বাট এখানে জাস্ট এইগুলাকে মুখস্থ রাখেন যে কোনটা দিয়ে আমরা ইকুয়াল যাচাই করবো আর কোনটা দিয়ে একেবারে ডাটা টাইপটাও যাচাই করবো প্লাস আমরা নাম্বার কি এটা ওয়ার্ড বা লেটার এটা যাচাই করবো এই দুইটা এই তিনটা জিনিস দিয়ে করা হয় আর ওই দুইটাকে আবার যদি না বোধয় করতে চাই তাহলে অবশ্যই এখানে একটা সমান দিয়ে এইটার জন্য না বোধক আর এখানে দুইটা সমান দিয়ে এই তিনটার জন্য না বোধক করতে হয় বা এখানে তিনটা সমান দিয়ে না বোধক করতে পারবেন না আর লেস দেন কেটার দেন এইভাবে ইউজ করতে হয় আর সমান সমান বা দেন মানে টেন বা তার কম এরকম বা বেশি বুঝাই চাইলে এরকম হবে ঠিক আছে যদি আমি এইভাবে বলি যে ফিফটিন তো এখানে বললাম ফিফটিন আর এখানে বলবো যে সমান সমান এটা না নাম্বার এখানে যদি বলি যে প্রথম নাম্বারটি দ্বিতীয় নাম্বারের সমান বা তার থেকে ছোট ঠিকই এত আছে পনেরো এবং তার থেকে ছোট হতে পারে সমানও আছে আচ্ছা সেরকম আবার এখানে আমরা বড়ো বুঝাতে পারি আর এটা হচ্ছে টেরিনারি টার্নারি অপারেটর যেটা আমার বলতে তো ভুল হয়ে যায় সেটা আমরা পরে বুঝবো এটাকে আসলে বলেটা কি ঠিক আছে ওকে তো এই হচ্ছে আমাদের অপারেটরস আর এখানে একটা জিনিস আছে অ্যান্ড অর এবং নট এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কয়েকটা একসঙ্গে তিন চারটাকে যদি আমরা এখানে ভেরিফাই করতে চাই যে এবং এটা এটা সমান এটা সমান সমান এটা এবং আবার বলতে চাই যে অ্যান্ড তার আমরা দুইটা এরকম টান দিতে পারি এটা আমাদের ব্যাক স্লাশের উপরে থাকে শিপ চাপ দিলেই হবে আইনায় কিন্তু এগুলো আর অবশ্যই আমরা এটা না লিখে মেবি এখানে অর লেখা যায় জাস্ট না কাজ করবে না এটা আমাদেরকে এইভাবে লিখতে হবে অর মানে এটা মানে হচ্ছে অর আর দুটা এন দিলে হচ্ছে এন্ড বোঝাচ্ছে আর আরেকটা হচ্ছে আমাদের নট ঠিক আছে সো এটা দিলে নট বোঝাচ্ছে ওকে

তাহলে অপারেটার্স নিয়ে ভিডিওটা শেষ এবং নেক্সট আমরা যে স্যার যেটা আছে ওটা দেখবো আসলে এটা কী থ্যাংক ইউ